হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় ময়মনসিংহ বন বিভাগ ময়মনসিংহে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটা ছেড়েছে, যেটা ছেড়েছে 11/1/2023 তারিখে। আপনার আজকে আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। এই চাকরির বিষয়ে এখানে কয়েকটা পদ আছে, কি কি যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন সব আজকে আপনাদের জানাবো, এবং যে সকল জেলা পার্থক্য আবেদন করতে পারবেন জেলাগুলোর নাম জানিয়ে দেব। 1 নম্বর দেওয়া আছে ফরেস্ট গার্ড বন প্রহরী, 29 জন লোক নেবে, গ্রেড হচ্ছে 17, বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে। উচ্চতা হচ্ছে 160 সেমি ও বুকের মাপ হচ্ছে 76 সেমি। যে সকল জেলার পার্থক্য আবেদন করতে পারবেন, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ময়মনসিংহ বিভাগের সকল জেলা পার্থক্য আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 3 জন, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC পাস হলেই চলবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আবেদন শুরুর তারিখে 18/1/2023 খ্রিস্টাব্দ। আবেদনকারী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর এবং অন্য অন্য ইয়ের ক্ষেত্রে 30 বছর, পত্রকোনাদের ক্ষেত্রে 30 বছর। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 18/1/2023 সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/2/2023 বিকাল 5টা পর্যন্ত। আপনার আবেদন করতে হলে আপনাদের আবেদনের ফি বাবদ এখানে দেওয়া আছে যে 1 ও 2 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে, এবং দুটো পদের জন্য একই। তো আপনারা যেভাবে আবেদন করবেন, সরকারি চাকরিগুলোতে যেভাবে আবেদন করা হয়, তবে আপনারা ঢুকবেন dsfc.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করবেন। আবেদন করার পরে আপনাদের SMS এর মাধ্যমে আপনার যোগ্য প্রার্থীদের, যারা যোগ্য প্রার্থী যারা যোগ্য হবেন তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা যে মোবাইল নাম্বারটা দেবেন, মোবাইল নাম্বারটা খুব যত্ন দেবেন যেন ভুল না হয়, কারণ ভুল হলে আপনারা SMS পাবেন না, আর SMS না পারলে আপনারা অ্যাডমিট কার্ড পাবেন না, আপনার চাকরিতে পরীক্ষা দিয়ে যেতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের বন বিভাগের চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন।